আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিআরকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করার নিমিত্তে অত্র প্রতিষ্ঠানের অনলাইন ভিত্তিক ফেসবুক ক্লাসে আমি মোহাম্মদ মামুন হাসান অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই কোভিডকালীন এই দুর্যোগকালীন সময়ে সবাই সুস্থ থেকে নিজ নিজ পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন অ্যালজেব্রা 4.1-এর দুটি প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখি আজকে এক্সারসাইজ 4.1-এর কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, পেজ নাম্বার 54, পেজ নাম্বার 54, পেজ নাম্বার 54-এর কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী আছে দেখো, দেওয়া আছে এক্স মাইনাস 1/x = 4। এক্স মাইনাস 1/x = 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² = 18 এটা দেখাতে হবে। x² + 1/x² = 18 এটা দেখাতে হবে আমাদেরকে। তাহলে কোয়েশ্চেন আমরা আশা করি বুঝতে পারছি। কোয়েশ্চেন হচ্ছে একটা প্লেস ভ্যালু দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, সেই মানের উপর ভিত্তি করে বাম ডান আমাদের মিলাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রশ্ন বুঝতে পারছো? যদি প্রশ্ন বুঝতে থাকো, এটা একদম সহজ একটা কাজ, তবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার আমরা সলিউশনে আসি। সলিউশন হচ্ছে এখান থেকে দেওয়া আছে x - 1/x = 4। x - 1/x = 4 বা এবার যে মানটা দেওয়া আছে, সেকেন্ড লাইন আমরা উভয় পক্ষে বড় করলাম, বাম পক্ষকে ব্র্যাকেট দিয়ে বড় করছি, ডান পক্ষে ব্র্যাকেট দিয়ে বড় করছি, উভয় পক্ষে বড় করে পাই। বড় করার পরে এবার দেখো, আমরা এটা হচ্ছে মাইনাসের আগে যেটা আছে সেটা এ, এবং এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সম্পর্কে আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা গতদিন লিখছিলাম, আমরা সবাই জানি। তারপরে এখন এক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। ক্লিয়ার? তাহলে এখানে এ হচ্ছে এক্স, তাহলে x² - 2x × 1/x হচ্ছে বি, প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 4a² = 16। 4a² = কত 16। ক্লিয়ার? তাহলে প্রথম লাইন ছিল দেওয়া আছে, দ্বিতীয় লাইনে কোনো কিছু করি না, শুধুমাত্র উভয় পক্ষে বড় করছি, তৃতীয় লাইনে হচ্ছে বাম পক্ষে সূত্র প্রয়োগ করছি, আর ডান পক্ষে 4 × 4 = 16 বসিয়েছি। আশা করি তোমরা এই দুটো লাইন বুঝতে পারছো। থার্ড লাইনে আসো। তাহলে এটা বড় যেরকম সেটা লিখছি, এই ফিগারটা এখানে লিখছি ইকুয়াল 16, এটাই লিখছি, কিন্তু এটা লিখি নাই। দেখো এই এক্স এবং এক্স চলে গেছে, প্লাস কাটাকাটি গেছে, মাইনাস 2 কে 2, এটাকে তারপর দিয়ে দেবো। বাম থেকে ডানে গেলে কী হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এই -2টা এদিকে আসলে কী হয়ে যাবে, +2 হয়ে যাবে। আশা করি তুমি লাইনটা বুঝতে পারছো। শেষ লাইন হচ্ছে, এটা বড় রাখছি, এই 16-এর সাথে 2 যোগ করলে কত হয়, 18। 16 + 2 = 18। তাহলে এবার এতটুকু করতে হলে দেখো, আমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখো, বইতে এটাই বলছে বাম ডান সমান, সমান মানে কি আমাদের প্রুফ প্রমাণ হয়ে গেছে, বা দেখাতে বলে দেখানো হয়ে গেছে। এই প্রবলেমগুলো তোমরা বিভিন্ন ওয়েতে করতে পারবা। আমরা এখানে আমি একটা প্রসেস দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেরা থিঙ্ক করে আর বিভিন্ন উপায় দিয়ে এই কাজগুলো করবা, দেখবে যে সবসময় রেজাল্ট একই হবে। তার মানে তুমি একটা বিষয়ের বিভিন্ন উপায় সম্পর্কে, বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে, তুমি ট্যালেন্ট স্টুডেন্ট বুঝে যাবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো এবং সমাধানটা তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা এটা লিখে নিবা। এবার আমি কাজের সুবিধার্থে, একটু যেহেতু অনলাইন ক্লাস সময় কম, আমি এবার আরেকটা কোয়েশ্চেনে যাব। আরেকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার টেনে কী আছে দেখো, দেওয়া আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m² (m⁴)+1m²² = 2। m²+1m²² = 2, এটা আমাদের কী করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে।
এটা কি করতে হবে আমাদের বাম ডান ইকুয়াল টু প্রমাণ করতে হবে ক্লিয়ার তাহলে প্রশ্ন বুঝতে পারছো এবার তাহলে আমরা সমাধানে আসি দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2 ঠিক আগের মতো সেকেন্ড লাইন আমরা উভয় পক্ষে বড় করছি বড় করার পরে এটা a প্লাস b হোল স্কয়ার এটা ছিল মাইনাসের সূত্র এখন এটা হচ্ছে প্লাসের সূত্র মাইনাসের সূত্র এবং প্লাসের সূত্র প্রায় সেম এখানে প্লাস হলে 2 এর আগে প্লাস হবে আর সব ঠিক থাকবে অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ক্লিয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি m স্কয়ার প্লাস 2m ইনটু 1 বাই m প্লাস 1 বাই m হোল স্কয়ার ইকুয়াল টু 2 দ্বিগুণে 4 2 দ্বিগুণে 4 ক্লিয়ার তাহলে প্রথম লাইনটা প্রশ্ন দেওয়া আছে দ্বিতীয় লাইন উভয়কে বড় করছি তৃতীয় লাইন সূত্র প্রয়োগ করছি চতুর্থ লাইন দেখো একই সাজিয়েছে একটু এটা এটা কেন লিখছি এই ফোর এই টুটাকে তারপর দিয়ে আগের মতো ওই উপরটার মতো করে বামে পাঠিয়ে দিয়েছিলাম এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে এই লাইনটা আমি আবার এখানে লিখতেছি দেখো বরাবর ফোর থেকে টু বি কোলে টু বাকি সব ঠিক আছে বাকি সব কি আছে ঠিক আছে তাহলে আমরা একটা পর্যায়ে শেষ করলাম এখন যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এম টু দিয়ে ফোর আছে ফোর ইকুয়াল টু কত ফোর ইকুয়াল গতকাল আমি বলছিলাম ফোর ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু টু অর্থাৎ একবার বর্গ গুণ আর একবার বর্গ তা আমরা একবার বর্গ করে এই রেজাল্টটা পেয়েছি এখন আমাদেরকে আবার উপভোগ করতে হবে বর্গ করতে হবে বর্গ করার পর দেখো আবার প্লাসের সূত্র ওইটাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এস বি প্লাস বি এ স্কোয়ার সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম টু এ স্কোয়ার ইকুয়াল টু ফোর একদম সহজে এবার এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এম টু দিবার ফোর তো দুই দুইয়ে চার ঠিক এখানে ওয়ান বাই এম টু দিবার ফোর আর প্লাস টু এটা কাটা গেছে ইকুয়াল টু ফোর এবার এই টুটাকে তারপর দিছি ফোর থেকে টু বি করে টু রেজাল্ট হয়ে গেছে তাই না কত সহজ প্রবলেম দেখো তো এগুলো তুমি ভেরিয়েবল চেঞ্জ করে বিভিন্নভাবে করতে পারবা ক্লিয়ার তো যেই তোমরা যারা ট্যালেন্ট স্টুডেন্ট আছো তোমরা এই প্রবলেমগুলো বিভিন্ন ভেরিয়েবল চেঞ্জ করে মান চেঞ্জ করে বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্নভাবে কাজগুলো করবে তাহলে তোমার ব্রেন এটা স্থায়ীভাবে বিল্ড আপ হয়ে যাবে ক্লিয়ার এবার আমি আরেকটা কোশ্চেন দেখব আমি আশা করবো তোমরা এই দুইটা কোশ্চেন সময় সুযোগে লিখে নিবা ক্লাস শেষে আমি এবার আরেকটা কোশ্চেন দেখি নাম্বার কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 13 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে দুইটি মান দেওয়া আছে বলতেছে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মান নির্ণয় করো আবার হচ্ছে কি এ বি এর মান নির্ণয় করো তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে লিখলাম এবার আনসার তোমরা আশা করি প্রশ্ন বুঝতে পারছো এবার আমরা আনসার আসি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 13 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 এক নম্বর কোশ্চেন হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান কত আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এস প্লাস বি স্কোয়ার জানি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এস প্লাস বি স্কোয়ার জানি এই দুটি সূত্রকে যদি আমরা যোগ করি তখন পেয়ে যাই এই যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের সূত্র তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার অর্থাৎ প্লাস টু এস এবং মাইনাস টু বি ক্যান্সেল হয়ে যায় বি ইকুয়াল কাটাকাটি চলে যায় সেই কারণে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে কি কার মান পেয়ে যায় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যায় ক্লিয়ার তাহলে এ প্লাস বির মান হচ্ছে 13 এখান থেকে হোল স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে 3 হোল স্কোয়ার 13 স্কোয়ার ইকুয়াল 13 ইন্টু 13 13কে 13 দ্বারা গুণ 13কে 13 দ্বারা গুণ 3 তারিখে 9 আবার কি 13 তাহলে 169 13কে 13 গুণ করতে হয় 169 এবং 3 স্কোয়ার ইকুয়াল টু 9 আর দুইটা যোগ করলে 9 9 18 178 এটা একটা রেজাল্ট তাহলে আমরা এই 12 নম্বর কোয়েশ্চেনের ফার্স্ট পার্ট পেয়ে গেছি এবার হবে লাস্ট পার্ট আর একটা কোশ্চেন দেওয়া আছে বলতেছে কি এ বি এর মান নির্ণয় করো এ বি এর মান নির্ণয় করো ঠিক আমরা আগের মতো ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এম আর এস হোল স্কোয়ার সূত্রকে যোগ করে এটা পেয়েছিলাম বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আবার এটা পেয়ে যাই এই যে এই সূত্রটাকে এই সূত্র দুইটা বিয়োগ করছি বিয়োগ করে আবার আমরা দুই দিয়ে ভাগ করছি অর্থাৎ ফোর দিয়ে ভাগ করছি এটা যেহেতু আমার ব্র্যাকেট দিয়ে একসাথে লিখছে তাই টু টু হয়ে গেল আর অর্থাৎ এ বি এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এবার আমার মান বসেছে এ প্লাস বি মান 13 বাই টু এ মাইনাস বি বাই 3 বাই টু এই লাইন থেকে এদিকে চলে আসছি 13 স্কোয়ার 169 ওই যে আগে পাইছিলাম বাই টু স্কোয়ার ইকুয়াল টু ফোর আর 3 স্কোয়ার হল 9 বাই ফোর এবার লসাগু 169 মাইনাস 9 ইকুয়াল 160 160 টু ফোর দিয়ে ভাগ করলে কত হয় 40 হয় তাহলে এটাই হচ্ছে কি রেজাল্ট তাহলে এ বি এর মান আমরা কত পেলাম
ए बी एर मान पेलम आमरा 40 और 2 स्क्वायर प्लस 2 बी स्क्वायर मान पेलम 178 এবার আমি তোমাদেরকে আজকের ক্লাস অ্যাডভান্স হবো না আমি একটা এসডব্লিউ দিচ্ছি এই যেগুলো এখন আজকে করছি এইগুলোর পাশাপাশি তুমি এসডব্লিউ করবা তিন নাম্বারের বর্গ জ এবং জ তিন নাম্বারের বর্গ জ এবং জ এই দুইটা এসডব্লিউ এই দুইটা সহ তিনটা মোট পাঁচটা এসডব্লিউ তুমি বাসায় প্র্যাকটিস করবা প্রয়োজন আমাদেরকে আমাদের সাহায্য নেবে অথবা আশা করি তোমরা বুঝতে পারবা তোমরা আমাদের স্কুল ফেজে অনলাইন ক্লাস সহ বিভিন্ন মহানগরীর বড় বড় স্কুল হাস্তগরি স্কুল কলেজের স্কুল বড় বড় স্কুলের ক্লাসগুলো দেখবা ইউটিউব থেকে বিভিন্ন স্বনামধন্য শিক্ষকবৃন্দের ক্লাস দেখবা এবং তোমাদের আমাদের যে কিশোর বাতায়ন আছে কিশোর বাতায়নেও আমাদের বিভিন্ন স্বনামধন্য শিক্ষকবৃন্দের ক্লাস আছে তোমরা দেখবা ডিজিটালভাবে তোমরা পড়াশোনায় মনোযোগী হবা সেই প্রত্যাশা করতেছি আমি আজকের ক্লাস দীর্ঘায়িত করবেন ক্লাসের সূত্রে সবাই ভালো থাকবা করোনাকালীন সময়ে নিরাপদ থেকে বা পরিবারের সবাইকে নিরাপদ দেখার চেষ্টা করবা সমাজ দূরত্ব বজায় রেখে কোথাও বের হলে মাস্ক দিয়ে মাস্ক পরে বের হবা বাসাতে বাইরে থেকে আসলেই আবার হাত দিয়ে কার্যক্রম শুরু করবে সেই প্রত্যাশা রেখে সব মহান স্রষ্টা তোমাদের সবাইকে হেফাজত করুক আমাকে সবাইকে হেফাজত করে সেই প্রার্থনা করে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।